অনুশীলনের সময় আচমকা বল এসে লাগলো মাথায় টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের দুদিন আগে হাসপাতালে গেলেন পাকিস্তানের ব্যাটার সান মাসুদ অনুশীলনে পাক অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের মারা বল এসে লাগে তার মাথায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাসুদকে পাকিস্তান দলের অনুশীলনের সময় নওয়াজের মারা বল লাগে মাথায় মাসুদের নেটের পাশেই পাঁচ থেকে সাত মিনিট শুয়ে থাকতে দেখা যায় পাক ব্যাটারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে যা চিন্তায় রাখছে পাকিস্তান দলকে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে খেলতে পারবেন কিনা তা এখনো স্পষ্ট নয় হাসপাতাল থেকে না ফিরলে জানা যাবে না মাসুদ যদি খেলতে না পারেন সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে দেখা যেতে পারে ফকর জাখানকে বড় ম্যাচের আগে এমন চোটে যে পাকিস্তানকে বিপদে ফেলবে তা বলাই যায় টি টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে ছন্দে দেখা গিয়েছিল বাবর আজমকে নিউলিজ্যান্ডের নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেও ভালো খেলতে দেখা গিয়েছিল বাবরদের গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে শুরু করেছিল পাকিস্তান এবারও তেমনই ফল চাইবেন বাবররা তেইশে অক্টোবর মেলবোর্নে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান যদিও সেই ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে